তখন ওই সময়টা আমার আলামিন ভাই আর হাবিব ভাই আমার বড় ভাই দুজনেই তো ওনাদের হচ্ছে এক্সাম ছিল এসএসসি তো তো আর বড় ভাই ছিল এইচএসসি তো তখন আর কি ওনারা পরীক্ষা দিতে যায় তখন বাবার কাছে মানে পানি নিতে গেছিলাম এক বোতল পানি নিয়ে গেছিলাম তো দেখি বাবা একা একা মানে কাজ করতে স্যার এমনি সময় তো একা একাই কাজ করি মানে বাবার সাথে কাজ করি তখন দেখে কষ্ট লাগছে পরে হচ্ছে বাবাকে পানি দিতে গিয়ে মানে মইটা রাখছে আমি দৌড়ে গিয়ে হচ্ছে মইটা নিয়ে মানে কাজ করা শুরু করে দিছি কারণ ওগুলো কাজটা আমি বাবার সাথে সবসময় করি তো তখন আর কি ওই কাজগুলোই করছিলাম তো ভাই আলামিন ভাই পরীক্ষা দিয়ে আসছে তখন আর কি দূর থেকে আমার হচ্ছে মজা করে একটা ছবি তুলছে ছবি তুলে আমার আইডিতে আর কি দিছে তখন হচ্ছে পিলু স্যার দেখছে খুলনার যে পিলু স্যার আছে উনি হচ্ছে পরে ওগুলো পোস্ট করে দিছে আর কি তখন ওইটা দেখে বিসিবি হচ্ছে আমাকে ফোন কল করছিল এখানে আসার পর হচ্ছে পাপন স্যারের সাথে ভিডিও কলে আমার বাবা কথা বলছে কথা বলার পর বলছে যে হচ্ছে তোমার সব দায়িত্ব নিলাম আর হচ্ছে বিকেসির সব খরচ আমি তোমার বহন করব এভাবে স্যার বলছিল তারপর হচ্ছে বাবাকে বলছে যে আপনাকে হচ্ছে জমি কেনার আর হচ্ছে গরু কেনার আমি হচ্ছে কিছু টাকা দেব তখন তারপর কিছুদিন পর স্যার হচ্ছে টাকা দিছে হচ্ছে সব থেকে বড় কথা পাপন স্যার ওই সময় আমার মনে আরও বড় শক্তি জোগাইছে যে তুমি পারবে হাল ছেড়ো না মানে মনে একটা জোর আসে যখন স্যার এই ধরনের কথা বলে তখন তো আমার ওইরকম স্যারও কোনো আমি ওইটা তো কল্পনাও করতে পারি না যে স্যারের সাথে আমি কথা বলতেছি আমার বাবা তো জানে না কে উনি এখন বাসায় সাপোর্ট করে বলে যে সবসময় বল এক জায়গায় করলে মার খাবি মানে ব্যাটসম্যানরা মারে না তো ওইটা তো বোঝে না কোন বল কী করলে মারে তো বলে যে একটু বলের কারিশমা করবে হাতটা এদিক দিবি ওদিক দিবি এমনি বলে যাতে বল ভালো হয় ব্যাটসম্যান না খেলতে পারে আউট হয় এইভাবে বলে পায়ের কাছে ঢেলাবি এমনি বলে মানে ঢিল মারবি এমনি বলে আমার বাবার কোনো যদি অনেক বড় কাজও থাকে না আমার বাবা মা মনে করেন আসে টিভির সামনে বসে থাকে আমার খেলা দেখার জন্য আমাকে বলে খেলা কখন হবে কখন আমার শুনে তারপর হচ্ছে অনেক কাজ থাকলেও আসে খেলা দেখে আবার অনেক ভালো লাগে নিজের কাছে আগে মনে করেন যে আমার বাবা মাই খেলা খেলতে দিত না আর এখন ওনারে আমার খেলা দেখতেছে আগে তো বাসায় কেউ সাপোর্টও করতো না এলাকার মানুষও মানে অনেক বাজে বাজে কথা বলতো তারপর হচ্ছে যখন দেখলাম যে বিসিবিও আমার প্রতি একটু আগ্রহ তো তারপর আমি আরও নিজের প্রতি আরও জেদ কাজ করাইলাম তো ওইখান থেকে বাসায় দেখ ভালো খেলার পর ভালো মানে প্র্যাকটিস করি কন্টিনিউ মানে শীত টিত কিছু মানি না তার ভালোভাবে প্র্যাকটিস করি তারপর সেখান থেকে বিকেসিতে চান্স পাই ওইখান থেকে মনে করেন ভালো একটা পারফরমেন্স করি প্রিমিয়ার লিগে তারপর বিসিবির ক্যাম্পে আর কি ডাক পাইছি তখন যদি বিসিবি আমাকে ওইরকম সাহায্য না করতো আর আমার পাশে না থাকতো আমি মনে হয় আজকে এত দূরে আসতে পারতাম না হয়তো একটু দেরি হইতো কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারতাম না আগে যেরকম মনে করেন মানুষজন নানান ধরনের বাজে বাজে কথা বলতো এখন ওরকম কিছু কথা বলে না এখন গেলে ছবি টবি তোলে ভালোই লাগে আসলে এটা বলে বোঝানো যাবে না কারণ ওই সময়টা ছিল মানে একটা প্লেয়ারের লাইফ আর কি উপরে আর নিচে এটাই আর কিছুই না উনি যদি তখন না আসতো আমি উপরে আসতে পারতাম কি না সেটা আমি নিজেও বলতে পারতেছি না সবথেকে বড় কথা ওনারা সাপোর্ট দিছে বিধায় আমি আজকে এত দূরে আসছি যদি ওনারা সাপোর্ট না দিত আমি আজকে মারুফা আমি কি আমাকে কেউ চিনতো না আজকে আমার ওই গ্রামেই থাকতে হইতো